Assalamualaikum, what's up everyone? Welcome to Royal Graphics new video. I am Piyash Video. আজকে আমি দেখাবো কিভাবে একটা প্যাটার্ন তৈরি করবেন আপনি যে কোনো ডিজাইনে ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করার জন্য। আজকে যে প্যাটার্নটা তৈরি করবো সেটা দেখতে এরকম হবে। এটা আপনি যে কোনো শেপে যে কোনো ভাবে ইউজ করতে পারেন। লাইক আপনি যদি একটা সার্কেল নিতে চান সার্কেলের ইউজ করতে পারবেন। জাস্ট যেভাবে সার্কেলটা বড় করবেন এটা লাইভ হয়ে যাবে। চলুন শুরু করা যাক। প্রথমে আমি আমার লোগো ফাইলটা নিয়ে নিব। আমার প্যাটার্ন তৈরি করার জন্য যে লোগোটা ইউজ করবো সেটা ওপেন করে নিচ্ছি। এটা হলো আমার লোগো, আমি কপি করে নিব। দেখিনি এটা আউটলাইন করা নাই, সুন্দর কন্ট্রোল শিফট ও প্রেস করে আউটলাইন করে নিয়েছি। দেখতে পেরে এটা ভেঙে গেছে। গ্রুপ করে নিচ্ছি ডিপ্রাক সঙ্গে কন্ট্রোল সি। এটা আমরা এখানে পেস্ট করে এখানে প্যাটার্ন বানাচ্ছি। কন্ট্রোল ভি দেন রেকটেঙ্গেল টুলস এর একটা শেপ, এটা ফিল কালার নাল, স্টপ কালার এবং স্টপ একটু বাড়িয়ে দিচ্ছে, স্টপ ব্ল্যাক দিচ্ছে, এটা ফাইভ কন্ট্রোল টু টাইপ করে এটা আমরা লক করে দিলাম। সরি টান লক করলাম, একটা আমরা ছোট করবো চিকেন মিডিল বরাবর বসাবো। তার জন্য আমরা দুটো একসঙ্গে সিলেক্ট করবো, দেন এটা সিলেক্ট করবো। অ্যালাইন অ্যালাইন যদি আপনাদের না থাকে উইন্ডোজ থেকে অ্যালাইনে চেক মার্ক দিবেন এবং এটা সেন্টারে করে দিচ্ছে। দেন আমরা একটা টুলস নিচ্ছি টাইপ, ওপর থেকে এলে চাপ দিলে লাইন টুলস নিচ্ছি। আমরা এখানে একটা লাইন আঁকবো, এটা রিস্টক করে দিচ্ছি এবং এটা আমরা ড্যাশ দিয়ে দিব। গুড, এটা এখন আমরা সেন্ট চেঞ্জ করতে করে এখানে নিয়ে আসতেছি। উপর একটা এবং নিচেরটা সিলেক্ট করবো কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল এফ বা শিফট চেপে ধরে এটা খুঁজে দেবো। আমাদের একটা হয়ে গেলে এবার আমাদের এটা প্রয়োজন নাই এবং এইখান থেকে আমরা লোগোটা নিব। পরটা চেপে ধরে এইটার মিডিল বরাবর ফার্স্ট এরপর আমরা এটা গ্রুপ করবো। এটা মিডিল বরাবর হলো কি না সেটা দেখার জন্য আমরা এখানে একটা ছোট্ট করে শেপ দেব। এগুলো সিলেক্ট করবো, এটা সিলেক্ট করবো, এখান থেকে এটা মিডিল বরাবর দিয়ে দিলাম নিজের চোখের আন্দাজে। পুরো সিলেক্ট করব অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড দুটো টিক মার্ক দিয়ে দেব এবং আমরা ব্ল্যাক কালার আছে, লোগো কালার লোগো কালার আছে। এখন আমরা উইন্ডোজ থেকে প্যাটার্ন অপশন নিয়ে আসবো। উইন্ডোজ থেকে প্যাটার্ন অপশন দেন এটা প্রোডাক্টটা সিলেক্ট করবো। এখান থেকে মেকে প্যাটার্ন দেখে নিতে পারেন প্যাটার্ন সিদ্ধ হয়েছে কিনা। এবার এখান থেকে ডান, এখানে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই মনে করছি। ডান প্যাটার্নটা তৈরি করা হয়ে গেছে, এটা এখন আমরা ডিলিট করে দিতে পারি। প্যাটার্নটা পুরোপুরি ঠিকভাবে হয়েছে কিনা সেটা টেস্ট করার জন্য আমরা সাপোজ এখানে আমাদের প্যাটার্নটা অ্যাপ্লাই করবো। আমরা এখান থেকে টুলসটা নিয়ে নেবো, জাস্ট আমরা একটা কালার নিয়ে নিচ্ছি ব্ল্যাক, দিলাম নাম কালারটা নাম ব্ল্যাক করছি এবং এখানে আমরা দিব একটা লোগোটা দেওয়া দিব। এখান থেকে সুইস ইন্ডোস থেকে একটা চেক মার্ক দিয়ে লাগলে এখানে ওটা আসবে।
ফিউচার থেকে যে আমাদের প্রেফারটা কেমন হয়েছে, আমরা দেখতে পাচ্ছি একটা সমস্যা, প্রেজেন্টটা ঠিকভাবে হয়নি, তার জন্য আমরা এই শেপটা নেওয়ার পর এটা আবার সিলেক্ট করবো, কন্ট্রোল অল্টার শেপ চেপে যদি জুম আউট করে এটা বড় করে দেব। এখন দেখতে পাচ্ছি ঠিকভাবে আসছে, অনেকগুলো আসছে, আমরা এখানটা আবার সিলেক্ট করবো, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, এবার আমরা এটা আবার সিলেক্ট করে আগের শেপে কন্ট্রোল অল্টার চেপে ধরে এটা মিলিয়ে দেব। সুন্দরভাবে হয়ে গেছে, চাইলে আমরা এর অপাসিটি কম বেশ করতে পারি, জাস্ট সিলেক্ট করতে হবে এখান থেকে অপাসিটি, ওয়াটার মার্কের জন্য 10 থেকে 20% আমরা দিতে পারি, আমি এটা 10% 20% দিচ্ছি, এটা সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমরা কীভাবে এই প্যাটার্নটা এক্সপোর্ট করবো, যে কোনো সময় যে কোনো ডিজাইন আমরা অ্যাপ্লাই করবো, তার জন্য আমরা এটা সিলেক্ট করবো, দেন এখান থেকে লাইব্রেরি এখান থেকে এখানে, এবং এখানে আমরা এআই হিসেবে সেভ হবে। এখন আমরা কোথায় সেভ করবো, ড্রাফটা দেখা দিল সাপোজ ডাউনলোডে সেভ করতেছি, এবং প্যাটার্ন দিয়ে সেভ করবো এটা। আমাদের সেভ করছে, এখন আমরা চাচ্ছি এটা কীভাবে একটা ডিজাইনে বসাবো, তার জন্য আমরা একটা ডিজাইনের ফাইল ওপেন করে নিচ্ছি। এটা আমার একটা ফ্ল্যাট ডিজাইন, আমি এখানে চাচ্ছি ওটা অ্যাপ্লাই করব, এখানে দেখতে পাচ্ছি আমার সেই প্যাটার্নটা না, আমরা নিয়ে আসতে হবে লোড দিতে হবে, তার জন্য আমরা এখান থেকে এখানে যাব, ওপেন লাইব্রেরি, দেন আদার্স লাইব্রেরি, এখান থেকে আমরা এই যে প্যাটার্নটা এআই হিসেবে এক্সপোর্ট করছিলাম সেটা এখানে ইম্পোর্ট করতে হবে। এখান থেকে ড্রাইভটা দেখা দেবো কোথায় আছে, এই যে আমরা একটা কিনা মেসেজ করছিলাম এখান থেকে সিলেক্ট করে ওপেন দিলে সেটা চলে আসতেই যায়, এখান থেকে আমরা মাউসের চেপে ধরে এটা এখানে ছেড়ে দেব, এটা এখানে চলে আসছে, এখন এটা প্রয়োজন নয়, কেটে দিচ্ছে। এই হিসেবে আমরা একটা শেপ নিয়ে নেব, সেটি এইখানে অ্যাপ্লাই করবো, এই ডিজাইনের উপর অর্ডার না করবো, সেভাবে এটা সিলেক্ট করে দেবো। এটা ওয়াটার হোয়াইট কালার দেওয়া আছে, স্ট্রোক কালার ব্ল্যাক দেওয়া আছে, স্ট্রোকটা আমি নাম করে দিচ্ছি, এখানে হোয়াইট হোয়াইট থাকবে, দেন আমরা এইটাকে সিলেক্ট করবো, এখান থেকে আমরা আমাদের প্যাটার্নটা দেখা দেবো। প্যাটার্নটা দেখেন ঠিকভাবে অ্যাপ্লাই হয় না, শুধু আমাদের এটা আসে, তার জন্য একটা প্রবলেম, এটা সব করার জন্য আমাদের প্যাটার্নটা সিলেক্ট করতে হবে, ওটা ধরে আমাদের বড় করে দিতে হবে, সুন্দর আসছে। আমরা যদি চাই এখানে আরও ভালোভাবে আনতে তাহলে আর বড় করে দিতে পারি, ফাইন, এখন এটা আমাকে এক্সপ্যান্ড অবজেক্ট থেকে স্ক্যান করে দেব, আর একবার দেখে যাচ্ছি অবজেক্ট থেকে স্ক্যান হয়ে গেছে, এখন এটা আমরা ধরে মিলাই দেব। শিফট অল্টার চেপে ধরে মিলাই দেব, আমরা যেহেতু আগে করে রাখছি আমি এটা পুরোপুরি মিলে দেবো, দেখেন সুন্দরভাবে মিলে গেছে, কোনটা উপরেই দেওয়া আছে। এটা আমরা ওয়াটার মার্কের জন্য আমরা এটা ক্যাপাসিটি কমিয়ে দেবো, ক্যাপাসিটি ওয়াটার মার্ক হিসেবে 10% থেকে 20% দিলে ভালো হয়, এটা আছে 20% দিয়ে আগে করছি, এখন সুন্দরভাবে হয়ে গেছে। এইভাবে আমরা যে কোনো ডিজাইনে বা যে কোনো জায়গায় ওয়াটার মার্কটা ইউজ করতে পারি, প্রতিবার আমাদের নতুন করে না বানিয়ে একবার বানিয়ে রাখলে হবে। আমাদের ডিজাইনটা যদি সাপোজ রাউন্ড হয়, গোল হয়, তাহলে অ্যাপ্লাই করা যায়, তাহলে অ্যাপ্লাই করা যাবে, সাপোজ আমাদের প্যাটার্ন ডিজাইন করতে আসে, সেখান থেকে আমাদের প্যাটার্নটা দেখা দিতে হবে, গুলো খুব সুন্দর হবে, চাচ্ছি এখানে ওটা আমার আরও আসবে, তাহলে আমরা এটা আরও বড় করে দেবো, চাচ্ছি রাউন্ডটা ছোট হবে, বাট ওয়াটার মার্কটা অনেক হবে, এক্সপ্যান্ড করে দেবো ওখান থেকে, এটা আবার সিলেক্ট করে একটা শিফট অল্টার চেপে ধরে ছোট করে দেবো, ওভাবে আমাদের অনেকগুলো চলে আসবে। এখন
দেখা যাক এইটা কিভাবে আমরা ফটোশপে ইউজ করব, হাউ টু ইউজ ফটোশপ। সো আমরা ফটোশপে ওপেন করে নিচ্ছি, ফটোশপে একটা ডিজাইন ওপেন করা যায়। আমরা চাচ্ছি এই ডিজাইনটিতে আমরা কিভাবে ওই বাটার মার্ক চেঞ্জ করবো, তার জন্য আমাদের ইলাস্ট্রেটর চলে যাবো। এটা দেখুন চার কোণা আছে, যাই হোক ইলাস্ট্রেটর থেকে আমরা নিউ ফাইল নিচ্ছে, সাইজ ডাজেন্ট ম্যাটার, এখানে সাইজটা ভ্যারি করবে না। আমাদের এটা চলছে যে সাইজ আছে এই সাইজে এখানে একটা শেপ নিতে হবে। আমরা এটা কোন দিকে দেখে নিই, এটা আছে 720x720 পিক্সেল। সো আমরা এখানে 720x720 পিক্স 720 পিএক্স বাই 720 পিএক্স এর একটা শেপ নিচ্ছে। এখন জাস্ট এখান থেকে আমরা এখানে দেখেন সে প্যাটার্নটা আসে নাই, তার জন্য আমাদের প্যাটার্নটা লোড দিতে হবে। জানেন কিভাবে লোড দিতে হয়, এখান থেকে ওপেন ওপেন লাইব্রেরি, এখান থেকে আমাদের সেই প্যাটার্নের ফাইলটা চুজ করে দিতে হবে। এই জন্য কি নামে সেট করছিলাম প্যাটার্নের ফাইলটা, এখন চলে আসছে। এখান থেকে আমরা ছেড়ে দিব, এখানে সিলেক্ট করে প্যাটার্নটা কি নিয়ে আসে এটা সমাধান করতে হবে, কিভাবে সিলেক্ট করে বউ করে দিতে হবে। অবশ্যই শিফট অল্টার চেপে ধরে বউ করতে হবে, আমরা ঠিকভাবে আসছে। এবার আমরা এটা অবজেক্ট থেকে স্থান করে দিতে হবে, এটা আমাদের আগের সেটা নিয়ে আসবো 720x720, এখানে 720 লিখলে ওটা ছিল 720 চলে আসছে। এটা এখানে তো এটা সাইজটা 720 আর 720, ঠিক আছে। আমরা এই ডিজাইনটা ধরবো, এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ স্কেচ নিয়ে চলে এসে জাস্ট ফটোশপে ছেড়ে দেবো। ফাইলটা লোড নিচ্ছে, দেখুন সুন্দরভাবে ব্যবহার করতে পারছি। নতুন করে প্রতিবারের জন্য নতুন করে ডিজাইন করা লাগবে না, একটা প্যাটার্ন বানিয়ে রাখলেই আমরা যে কোনো সময় ফটোশপ ইলাস্ট্রেটরে যে কোনো ডিজাইনে ব্যবহার করতে পারবো। থ্যাংক ইউ।